এটা ধরে থাকে না, এটা ধরে থাকে। আপনি আগান আগান নিয়ে নিয়ে শুধুমাত্র বাংলা টিভিতে। বাবু আগে মাঝখানে কষ্টের মধ্যে এসব ম্যানেজ করতেছি, কারণ লকডাউন, গাড়ি ঘোড়া সব বন্ধ। আমরা নিজেরাই খেতে খামারে যা কৃষকদেরকে ন্যায্য দামে দিয়ে আমরা যতটুকু আমরা ছাত্ররা পারি ডোনেট করে ততটুকুই আমরা সাহায্য করতেছি। গতকালকে শাক সবজি দিছি, আজকে আলু আর মরিচ দিলাম, তাই এটা আমাদের এবিলিটি। তাই এর উপরে আমরা যতটুকুই করতেছি, আপনারা অন্য অন্য কোনো কারণে নেবেন না। আমরা বঙ্গবন্ধু ছাত্র ফেডারেশন থেকে আমরা সবাই স্টুডেন্ট মানুষ, আর সবার প্রতি আপনারা একটু সদৃষ্টি রাখবেন। কারো কাছে আমাদের চাওয়ার কিছু নাই, তা আমরা যদি গরিব মানুষদের পাশে সবসময় দাঁড়াইতে পারি এটা একটু আপনারা খেয়াল রাখবেন। আমাদের এটা আমরা নিজ উদ্যোগে ছাত্রদের নিজেদের পক্ষ থেকে যতটুকু পারছি আমরা ততটুকু করছি। আসলে আমাদের বিত্তবানদের প্রতি আহ্বান, তারা যদি আরো এগিয়ে আসে তো এইভাবে আরো কয়েকশো পরিবারকে আমরা এইভাবে সহায়তা করতে পারব। আসলে আমরা ক্ষুদ্র থেকে এটা শুরু করছি, তা আমাদের আশা আছে ইনশাল্লাহ আমরা এটা বহুত বড় পরিসরে নিয়ে যাব। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ছাত্র ফেডারেশনের পক্ষ থেকে এরকম আরো ভালো ভালো কাজ নিয়ে আসতে পারি। শুধুমাত্র বাংলা টিভিতে।